আজকে আমি রান্না করব মৃগেল মাছের ঝোল সবজি দিয়ে। এখানে পটল, ঝিঙ্গা, বরবটি, আলু, যে কাঁচামরিচ, কাঁচা টমেটো, আর এই মাছগুলোকে আমি ফ্রাই করে রাখছি, কয়েক টুকরো মৃগেল মাছ। আগে আমার ফোনে চার্জ ছিল না, আমি এগুলোকে ফ্রাই করে রাখছি নুন, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে রাখছি। আর এই হলো কাঁচামরিচ, আলু, এগুলো তো আছে। আর এটা পেঁয়াজ কেটে রাখছি ছোট একটা, আমি বাটা মশলা দিব, বাটা পেস্ট করা আছে, রসুন, আদা, পেঁয়াজ। এখন আমি কিচেনে যাচ্ছি রান্না করতে, ওইদিকে পাতিলও বসাই দিছি, আজকে আমার একটু টাইম নেই। পাতিলটা গরম হয়ে যাচ্ছে, এখন তেল দিয়ে দিব। বাজার করতে গেছিলাম, লেট হয়ে গেছে, রান্না করা আছে। তো আমার হাজব্যান্ড তো কাঁটাওয়ালা মাছ খায় না, ইলিশ মাছও খায় না, কিচ্ছু খায় না, ওর জন্য আমি একটু ঝোল রান্না করতেছি সবজি দিয়ে। তেল দিয়ে দিছি, তেলটা একটু গরম হোক, তারপরে আমি পেঁয়াজ দিব আর কিছু জিরা দিব আমি গরম তেলের মধ্যে ফ্লেভারের জন্য। আমি কয়েকটা জিরা দিচ্ছি গরম তেলের মধ্যে, জিরাটা একটু ফ্লেভার দেয় সবজির মধ্যে। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু হালকা লাল লাল হলে তারপর আমি অন্য মশলাগুলো দিব। এই যে বরবটিগুলা, এগুলো আমাদের গার্ডেনের, আর ওইগুলো সবজিগুলো আমি কিনে নিয়ে আসছি গ্রোসারি থেকে। পেঁয়াজ ব্লেন্ডার করা আছে, আমি এগুলো দিছি। এই যে আমি গুঁড়া মশলা দিয়ে দিছি, তার আগে আমি পেস্ট করা পেঁয়াজ, রসুন দিছি, এখন এগুলোকে কষাবো, একটু পানি দিই। মশলাটা দিয়ে দিছি, এখন আমি একটু কভার করে দিছি, এইরকম 7-8 মিনিট মশলাটা কষাবো, তারপর ভেজিটেবলগুলো দিব। এই যে মশলাটা কষানো হচ্ছে, এখন আমি সবজিগুলো দিব, দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করবো, যাতে সবজিটার ভিতরে মশলাটা ঢুকে। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, কিন্তু সবজিগুলো দেখতে কি মায়া লাগে। দিয়ে দিলাম, অনেকগুলো বয়েল হবে, তারপর আমি আলুটা দিব। এদিকে আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গলে যায়, জন্য নামানোর আগে। আমি আজকে বাইরে গেছিলাম বাজার করতে, বাসায় এসে দিকে আমার মা এই যে মলা মাছ দিয়ে আলু কুচি কুচি করে কেটে রান্না করে রাখছে। এটা আমার আম্মাতে অনেক মজা হয়, আমি বাইক করি, বাইরে গেলে প্রতিদিনে এসে দেখি আমার জন্য একটা আইটেম রান্না করে রাখছে, আমি যা পছন্দ করি, না বললে ওইটা করে। আমার মেয়ে বাংলাদেশে কী খাওয়া শিখছে, কেউ আর কেউ খায় না, প্রতিদিন মেয়ে ওগুলো কোনো মাছ টাছ খায় না, ওর জন্য আমি আমার মেয়ের কাছে এগুলো আর কী খেয়ে একটা আইটেম খাওয়াই হয়ে লাঞ্চে খায়, ডিনারেও খেতে পারে, লাইক করে। ভেজিটেবলগুলো কষানো হয়ে গেছে, এখন আমি কিছু পানি দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমার মা মাছ ভাজি করে রাখছে, এদিকে গার্ডেনে গেছে সরিষা পাতা নিয়ে আসছে, এটা দিয়ে ভর্তা বানাবে, আমি দেখাবো আপনাদেরকে। আমি যেহেতু এটা দিয়ে ঝোল রান্না করব, সেজন্য এখানে পানি দিচ্ছি, এই পানিটা কমে যাবে, এরকম থাকবে না। এটা আমি জাল দিব অনেকক্ষণ, ভেজিটেবলগুলো সিদ্ধ হতে হবে ভালোভাবে। এখন আবার কভার করে দিব 15 মিনিটের জন্য। মায়ের হাতে রান্না, এদিকে আমি যত কিছু রান্না করি না কেন, আমার সবসময় মার হাতে রান্নাটাই বেশি মজা লাগে।
ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে আমার মৃগেল মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। দিয়ে আমি 3-4 মিনিট ঢেকে রাখবো, তারপর যে মাছটা দিয়ে দিছি এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। তারপর 4 মিনিট আমি এটাকে কভার করে রাখবো, দেন আমি তরকারিটা হয়ে গেছে। এই যে কি সুন্দর কালার,